hello friends welcome to our youtube channel English guide my name is parthodash and now I'm going to discuss the poem meeting at night it was written by Robert Browning at first poem to Puri therefore detail analyze korvo the gray sea and the long black land and the yellow half moon large and low and the startled little waves that leap in fire ringlets from their sleep as I gain the cope with pushing prow, and quench its speed eye the slushy sand. Then a mile of warm sea-scented beach she fields to cross till a farm appears. A tap at the pin, the quick sharp scratch, and blue sparks of a lighted match. And a voice less loud through its joys and fears than the two hearts beating each to each. এখন কবি ও কবিতা সম্পর্কে ছোট্ট ইন্ট্রোডাকশন দিই মিটিংয়ের নাইটের কবি হলেন রাবার্ট ব্রাউনি তিনি ছিলেন ভিক্টোরিয়া যুগের কবি ভিক্টোরিয়া যুগ বলতে আমরা কী বুঝি ভিক্টোরিয়া যুগ বলতে রানী ভিক্টোরিয়ার সময়কালকে বোঝায় আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো সাল এই সময়কে ভিক্টোরিয়া যুগ বলা হয় এই সময় যারা কবিতা লিখতেন তাদেরকে ভিক্টোরিয়া যুগের কবি বলা হতো ব্রাউনিং কবি ছাড়াও ছিলেন শিল্পী ও নাট্যকার তার কবিতার বিষয় ছিল ভালোবাসা বা প্রেম এবং আশাবাদ তার কবিতাগুলি ছিল মৌলিক বাস্তবসম্মত এবং আশাবাদী এই কবিতার সঙ্গে কবির সম্পর্ক সম্পর্কে বলি রবার্ট ব্রাউনিংয়ের সঙ্গে এলিজাবেথ ব্যারেটের সাক্ষাৎ হয়েছিল ব্যারেট ছিলেন একজন ভিক্টোরিয়া যুগের কবি ব্রাউনিং তার কবিতা ও সৌন্দর্য মুগ্ধ হন এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় কিন্তু এলিজাবেথ ব্যারেটের বাবা ব্রাউনিংকে একদম পছন্দ করতেন না সেই জন্য ব্রাউনিং এবং এলিজাবেথ লুকিয়ে লুকিয়ে দেখা করতেন পরবর্তীকালে তাদের বিয়ে হয়েছিল কবি তার জীবন থেকেই এই কবিতার বিষয়বস্তু সংগ্রহ করেছিলেন এবার কবিতার লাইন বাই লাইন ডিসকাস করি দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড গ্রে মানে ধূসর সি মানে সমুদ্র লং মানে দীর্ঘ ব্ল্যাক মানে কালো ল্যান্ড মানে স্থলভাগ ধূসর সমুদ্র এবং দীর্ঘ কালো স্থলভাগ এখানে গ্রে বা ধূসর রং বক্তার একাকিত্ব ও বিষণ্ণ মনের প্রতীক ব্ল্যাক ল্যান্ড দীর্ঘ রাস্তার প্রতীক এবং এই লাইন থেকে যে সময়টা নির্দেশ করে সেটা হচ্ছে সন্ধ্যা অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো ইয়েলো হলুদ হাফ মুন অর্ধচন্দ্র লার্জ বড় লো নিচু এবং হলুদ অর্ধচন্দ্র বড় এবং নিচু সূর্য অস্ত যাওয়ার পর হলুদ চাঁদকে দেখা যাচ্ছে এবং সেটি দিগন্তরেখার কাছে থাকায় তাকে নিচু এবং বড় দেখাচ্ছে এবং এই লাইনেও সন্ধ্যা কালকে নির্দেশ করছে এখানে ইয়োলো বা হলুদ রঙ উষ্ণতা ও আবেগের প্রতীক অ্যান্ড দ্য স্টার্টল লিটল ওয়েবস দ্যাট লিপ স্টার্টল চমকিত লিটল ছোট্ট ওয়েবস ঢেউ লিপ লাফায় এবং চমকিত ছোট্ট ঢেউ যেগুলি লাফায় লিটিল ওয়েভস দ্যাট লিপ ছোট্ট ঢেউ যেগুলি লাফায় এই কথাগুলি কবির মনের তীব্র আবেগ ও আকাঙ্ক্ষার প্রকাশ স্টার্টাল্ড মানে চমকিত ঢেউ চমকিত হতে পারে না কবি এখানে ঢেউয়ের ওপর ব্যক্তিসত্ত্বা আরোপ করেছে যাকে বলা হয় পার্সোনিফিকেশান ইন ফায়ার রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ ফায়ারই আগুনে বা অগ্নিময় রিংলেটস আংটি অর্থ কুঞ্চিত চুল স্লিপ ঘুম ঢেউগুলি আগুনের আংটির মতো ঘুম থেকে জেগে উঠছে চাঁদের আলোতে যে গোলাকার আংটির মতো ঢেউগুলি নৌকার গায়ে আঘাত করছে সেগুলি আগুনের ফুলকির মতো মনে হচ্ছে রিংলেটসের অপর অর্থ কুঞ্চিত চুল কবি হয়তো কল্প নয় প্রেমিকের হাওয়াতে ওরা কুঞ্চিত চুলগুলিকে দেখতে পাচ্ছেন অ্যাজ আই গেন দ্য কোভ উইথ পোশিং প্রো গেন মানে পৌঁছানো কোফ ছোটো উপসাগর বা খাঁড়ি পুশিং ঠেলা প্রাও নৌকার অগ্রভাগ যখন আমার নৌকার অগ্রভাগ দ্রুত ছোট উপসাগরে পৌঁছানো এর ইনার মিনিংটা কি বক্তার রাত্রিকালীন সাক্ষাতের জন্য দ্রুত আগমনের কথা বলা হয়েছে বা তিনি বলেছেন পুশিং প্রাও বলতে বক্তা নৈশ সাক্ষাতের জন্য যে দৃঢ় সংকল্প সেটাই বোঝাতে চেয়েছেন অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড আই দ্য স্ল্যাশি স্যান্ড কোয়েঞ্চ থামা স্পিড গতি স্ল্যাশি মানে কর্দমাক্ত স্যান্ড বালি এবং কর্দমাক্ত বালিতে তার গতি থামে অর্থাৎ তীরে পৌঁছায় এখানে কবি বা বক্তা তীরে পৌঁছান এবং প্রেমিকের সঙ্গে সাক্ষাতের আগেই তার সঙ্গে সাক্ষাতের অনুভূতি হয় এটাই এই লাইনের ইনার মিনিং দেন আ মাইল সি সেন্টেড বিচ ওয়াম উষ্ণ সি সেন্টেড সমুদ্র গন্ধ মাখা বিচ তট তারপর এক মাইল সমুদ্রের গন্ধ মাখা উষ্ণ তট সারাদিন সূর্যের আলোতে সমুদ্রের তট উষ্ণ এবং সন্ধ্যার পর সেখান থেকে উষ্ণ ও ভ্যাপসা গন্ধ নির্গত হচ্ছে এটাই এই লাইনের মিনিং এই লাইনের আরেকটা মিনিং আছে এখানে কবির মনে হচ্ছে তিনি তার প্রেমিকার শরীরের গন্ধ পাচ্ছেন যদিও তার কাছে এখনো তিনি পৌঁছাতে পারেননি তবুও তিনি কল্পনায় তার শরীরের গন্ধ পাচ্ছেন এটাই এই লাইনের আরেকটা মিনিং থ্রি ফিল্ডস টু ক্রস তিল আর ফার্ম অ্যাপিয়ার্স ফার্ম মানে হচ্ছে খামার বাড়ি অ্যাপিয়ার মানে দেখা যাবে তিনটি মাঠ পেরিয়ে একটা খামার বাড়ি দেখা যাবে আর ট্যাপ অ্যাট দ্য পেন দ্য কুইক শার্প স্ক্র্যাচ ট্যাপ মানে টোকা বা হালকা ধাক্কা পেন জানালার কাঁচ বা সার্সি কুইক দ্রুত সার্প তীক্ষ্ণ স্ক্র্যাচ আঁচড় জানালার কাঁচে হালকা একটা ধাক্কা দ্রুত তীক্ষ্ণ আঁচড়ের শব্দ অ্যান্ড ব্লু স্পার্ট অফ আ লাইটেড ম্যাচ ব্লু নীল কাঠি এবং জ্বলন্ত দেশলাই কাঠির নীল স্ফুলিঙ্গ বলতে এখানে কবি প্রেমিক ও প্রেমিকার জ্বলন্ত তীব্র আবেগের কথাই বলেছেন স্ফুলিঙ্গ হল জ্বলন্ত তীব্র আবেগের প্রতীক অ্যান্ড দ্য ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স জয় আনন্দ ফিয়ার ভয় এবং একটি ক্ষীণ কণ্ঠস্বর আনন্দ ও ভয় মিশ্রিত যেহেতু প্রেমিক এবং প্রেমিকার সাক্ষাৎ হয়েছে সেহেতু তাদের কণ্ঠস্বরে আনন্দ ধরা পড়ছে আবার এটি রাত্রিকালীন সাক্ষাৎকার এবং একটি লোকচক্ষুর আড়ালের সাক্ষাৎকার তাই তাদের কণ্ঠস্বর ভয় মিশ্রিত দেন দ্য টু হার্টস বেটিং ইচ টু ইচ হার্টস হৃদয়গুলি বেটিং স্পন্দন ইচ ইচ পরস্পর বা সম্মিলিত তাদের সম্মিলিত রিস্পন্দনের তুলনায় প্রেমিকার কণ্ঠস্বর ক্ষীণ এবং আনন্দ ভয় মিশ্রিত হার্টস বিটিং ইচ ইচ এর অর্থ তারা দুজনে অর্থাৎ প্রেমিক ও প্রেমিকা খুব কাছাকাছি আছে এবং তাদের দুজনের রিস্পন্দ মিশে এক হয়ে গেছে এবার কবিতার স্ট্যাঞ্জাগুলি সম্পর্কে ছোট বর্ণনা দিই এই কবিতার দুটি স্ট্যাঞ্জা আছে প্রথম স্ট্যান্জাতে কবি সি স্কাই ও ল্যান্ডকে ক্যামেরা লাইক ভিউ বা ক্যামেরার মতো ভিউতে দেখছেন গ্রেসি লং ব্ল্যাক ল্যান্ড ইয়োলো হাব মুন এই শব্দগুলি ব্যবহার করে রাত্রির অন্ধকারাচ্ছন্নতাকে কবি বুঝিয়েছেন যার জন্য তিনি চারপাশের দৃশ্য দেখতে পাচ্ছেন না আবার একই সময়ে তিনি চারপাশের জিনিস দেখার জন্য উৎসুক নন তার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য তার প্রেমিকার প্রতি তিনি তার প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য উৎসুক তিনি রাস্তার সমস্ত বাঁধা অতিক্রম করে শুধুমাত্র তার প্রেমিকার সাক্ষাৎ প্রার্থী দ্বিতীয় স্ট্যান্ডাতে বক্তা বা কবি অন্ধকারে যাত্রা করছেন প্রথম স্ট্যান্ড যাতেও তিনি অন্ধকারে যাত্রা করেছেন এবং দ্বিতীয় স্ট্যান্ড যাতেও তিনি অন্ধকারে যাত্রা করছেন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তাই সেকেন্ড স্ট্যান্ড যাতে বক্তা বা কবি তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎকে শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন বা শব্দের মাধ্যমে বর্ণনা করেছেন যেমন ট্যাপ অ্যাট দ্য উইন্ডো জানালায় ধাক্কা স্ট্রাইকিং আ ম্যাচ দেশলাই জানানোর শব্দ সাউন্ড অফ আ ভয়েস একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনেছেন তিনি এবং শেষ লাইনে টু হার্টস বিটিং দুটি হৃদয়ের শব্দ সবই তিনি শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন এবার আমরা কবিতার সিম্বল নিয়ে আলোচনা করব এই কবিতার দুটি সিম্বল আছে নাম্বার ওয়ান দ্য মুন নাম্বার টু দ্য ম্যাচ দ্য মুন চাঁদ এখানে দূরত্বের প্রতীক চাঁদ প্রেমিক ও প্রেমিকার মধ্যবর্তী দূরত্বকে নির্দেশ করছে যদিও প্রেমিক যাত্রার মাধ্যমে সেই দূরত্বকে অতিক্রম করেছে আবার স্মৃতির প্রতীক যখন আমরা কোনো প্রিয় মানুষের কথা ভাবি তখন মাঝে মাঝে আমরা চাঁদের দিকে তাকাই কবিও এখানে মাঝে মাঝে চাঁদের দিকে দেখেছেন চাঁদ আবার আশার প্রতীক অন্ধকার রাত্রিতে যখন কেউ সঙ্গ দেয় না কেউ পাশে থাকে না তখন চাঁদ রাস্তা দেখায় সে সঙ্গ দেয় সেই জন্যে চাঁদ হচ্ছে আশার প্রতীক বক্তাকে সে এখানে পদ দেখিয়েছে সর্বোপরি কবিতায় হাফ বা অর্ধচন্দ্র শব্দটি ব্যবহার করা হয়েছে অর্ধচন্দ্র মানে অসম্পূর্ণ একটি পূর্ণ চাঁদের অর্ধাংশ এখানে একটি পূর্ণ চাঁদের অর্ধাংশ হচ্ছে প্রেমিক এবং আরেক এক অর্ধাংশ হচ্ছে প্রেমিকা দ্য ম্যাচ দেশলাই দেশলাই এখানে আগুনের প্রতীক আগুন গভীর ভালোবাসার প্রতীক গভীর আবেগের প্রতীক জ্বলন্ত দেশলাই এখানে প্রেমিক ও প্রেমিকার মিলনের প্রতীক আবার দেশলাই যেহেতু আগুন দেয় আগুন উষ্ণ হয় তেমনি এখানে জ্বলন্ত দেশলাই প্রেমিক ও প্রেমিকার উষ্ণ হৃদয়কে নির্দেশ করেছে রাইম স্কিম সম্পর্কে বলি এই কবিতার রাইম স্কিম হলো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাইম স্কিম যার বাংলা অর্থ হচ্ছে অন্তমিল বাংলায় যে অন্তমিল আমরা ব্যবহার করি ইংরেজি তাকে বলা হয় রাইম স্কিম ব্রাউনিং এই কবিতায় যে রাইম স্কিম ব্যবহার করেছেন সেটি হচ্ছে ফ্রম রিমোটনেস টু রিইউনিয়ন দূরবর্তী থেকে পুনর্মিলন এবং দুটি স্ট্যান্ডজাতেই একই রাইম স্কিম তিনি ব্যবহার করেছেন প্রথম যে ছ লাইন স্ট্যান্ডজা আছে তার রাইম স্কিম হলো এবিসি সিবি আবার পরের ছ লাইনের ডিএফএ তাহলে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দূরবর্তী থেকে পুনর্মিলন এ এ সব থেকে দূরে আছে তারপরে বি কাছে এলো সি সি এসে পরস্পর মিলিত হলো অর্থাৎ দূরবর্তী থেকে পুনর্মিলন দুটি স্ট্যান্ডজাতেই রাইম পেয়ার মাঝখানে মিলিত হয়েছে অর্থাৎ ভালোবাসা বা মিলন এই কবিতার মূল বিষয় সেটা যেদিক থেকেই দেখা হোক না কেন এটাই কবি বোঝাতে চেয়েছেন এবার কবিতার সেন্ট্রাল আইডিয়া বা কেন্দ্রীয় ভাব সম্পর্কে আলোচনা করি কবিতাটির কেন্দ্রীয় ভাব হল ভালোবাসা বা মিলন ভালোবাসা সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত জয়লাভ করে এই কবিতাটি অন্ধকার একটি দীর্ঘ যাত্রার বর্ণনা ভালোবাসা এমনই একটি শক্তি যা সমস্ত বাধাকে অতিক্রম করে প্রেমিক এই কবিতায় তার সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন যেমন অন্ধকার রাত কর্দমক্ত বালি প্রভৃতি এগুলি সবই প্রতিকূলতার প্রতীক প্রেমিকের আবেগ অন্ধকারে তাকে পথ দেখায় অবশেষে তাদের রাত্রিকালীন সাক্ষাৎ ঘটে এবং দুটির হৃদয় পরস্পর মিলিত হয় এটাই কবিতার সেন্ট্রাল আইডিয়া আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে Till then, bye.